এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। এই বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন মার্কিন বিজ্ঞানী জন জে হপফিল্ড এবং কানাডিয়ান বিজ্ঞানী জফ্রি ই হিন্টন। সুইডেনের স্থানীয় সময় মঙ্গলবার বেলা 11:45 স্টকহোমের দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স তাদের নাম ঘোষণা করে। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়। বিস্তারিত রয়েছে ডেক্স রিপোর্টে। To award the 2024 Nobel Prize in Physics to John Hopfield, Princeton University, USA, and Geoffrey Hinton, University of Toronto, Canada. গত বছরের মতো এবারও পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল দেওয়া হয়েছে। এই বছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন পদার্থবিজ্ঞানী জন জে হপফিল্ড এবং কানাডীয় পদার্থবিজ্ঞানী জেফ্রি ই হিন্টন। মঙ্গলবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইডেনের রাজধানী স্টকহোম থেকে স্থানীয় সময় সকাল 11:45 নোবেল কমিটি এ নাম ঘোষণা করেন। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়। প্রকৃতপক্ষে তাদের গবেষণা মেশিন লার্নিং ও এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হপফিল্ড এমন একটি গঠন বানিয়েছেন যা তথ্য জমা করে রাখার পাশাপাশি আবার রিকনস্ট্রাকশনেও কাজ করতে পারে, আর হিন্টন এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেন যা স্বাধীনভাবে তথ্যের মধ্যকার বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারে। বর্তমানে ব্যবহৃত নিউরাল নেটওয়ার্কগুলোর পেছনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট 11 মিলিয়ন বা 1,10,00,000 সুইডিশ ক্রোনা। এর বর্তমান বাজার মূল্য 10,67,000 মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় হবে প্রায় 12,80,00,000 টাকা। অবশ্য দুই নোবেলজয়ীর মধ্যে এই 1,10,00,000 সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে। গত বছরে পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার পান আমেরিকার পিয়ের অগাস্টিনি, হাঙ্গেরির ফ্র্যাঙ্ক ক্রাউস এবং ফ্রান্সের অ্যানে এন হুইলার। এই তিন নোবেলজয়ী বিজ্ঞানীরই গবেষণার বিষয় অভিন্ন ইলেকট্রন গতিবিদ্যা। গুড মর্নিং প্রফেসর হিন্টন। গুড মর্নিং। প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার ওয়ার্মেস্ট কংগ্রাচুলেশনস টু রিসিভিং দ্য নোবেল প্রাইজ ইন ফিজিক্স। থ্যাংক ইউ ভেরি মাচ। হাউ ডু ইউ ফিল রাইট নাও? I'm flabbergasted. I had no idea this would happen. I'm very surprised. Dixie Ford, I on News, London.